বিসমিল্লাহ। এই তোমরা এদিকে আসো, এদিকে আসো। জগতের সার কথা কি তোমরা জানো? জানো না? জগতের সার কথা হইল ইজ্জত। ইজ্জত আছে তো সব আছে, ইজ্জত নাই তো কিছুই নাই, ফক্কা। এই যে আমি ভিক্ষা করি, এই ভিক্ষাকরণের মধ্যে একটা ইজ্জত আছে। ভিক্ষাকরণের মধ্যে ইজ্জত? হাই রে আমার কপাল! বউ কাছে আসো, বুঝাই বলি। কাছে এসে পাগলের কথা শুনবো না, কত টেহা নাই। যা, তোরা তোকে মাকে অ্যারেস্ট করে লয়ে যা, তোরা র্যাব, কালা র্যাব। আইব না আবার, আমার বাহিনী আছে না। এই যে তুমি প্রতিদিন আল্লাহ তালার কাছে বলো, আল্লাহ তালা আমার এই দাও সেই দাও, বলো কি বলো না? এই তোর মা বলে কি বলে না? বলে, প্রত্যেক দিন বলে। তার মানে তুমি তুমিও ভিক্ষা করো, এই ভিক্ষার মধ্যে একটা ইজ্জত আছে। দুনিয়া সব কিছু জানি না বসে আছেন। অবশ্যই জানি, আমি রোজ যাইতে ফজলু ভাইয়ের চায়ের দোকানে গিয়া পত্রিকা পড়ি। আমেরিকার প্রেসিডেন্ট সাহেবের নাম হইল গিয়া বারাক ওবামা, আর তার পত্নীর নাম মিশেল। তারারও আমার মতন দুই মায়া আছে। আপনার দুই মেয়ে? লুৎফা আপনার মেয়ে না? না। কবে থেকে না? আজ থেকে না। শোনো, লুৎফা এই মাসের 8 তারিখে বাড়ি ফিরছে রাত 10 ঘটিকায়, আর 19 তারিখে ফিরছে রাত 10 ঘটিকার কিছু পরে, আর আজ তো ফেরেই নাই। আপনি সময়ের হিসাব পাইলেন কই? আপনার কাছে ঘড়ি আছে? আমার কাছে ঘড়ি নাই, কিন্তু ফজলু ভাইয়ের চায়ের দোকানে ঘড়ি আছে। আর যাদের ঘড়ি নাই আল্লাহ তাআলা তাদের দিছেন অনুমান, এই জন্যই তার আরেক নাম রহমানুর রহিম। বাবজান আইছে ওই। কই গেছিলা? খাড়া থাকবা না, জবাব দাও। পিকচার দেখতে। কি পিকচার? জানি দুশ্মন। তুমি যে পিকচার দেখতে গেছো, কাউরে বইলা গেছো? মায়েরে বইলা গেছি। লুৎফার মা বইলা গেছে? জি বইলা গেছে। পিকচার দেখতে গেছিল, টাকা পাইলা কই? মা দিছে। লুৎফার মা টাকা দিছো? দিছি। তুমি যে পিকচার দেখতে গেছিল এটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা, জানি দুশ্মন ছবির হিরুকে? রিয়াজ ভাই। রিয়াজ ভাই, ঠিক আছে, কালকে খোঁজ নিয়ে দেখি রিয়াজ ভাই কিনা। এখন তুই রাজদের কোনো পিকচারই নাই, নতুন এক হিরু আইছে শাকিব খান, তার নামই তো শুনি। অনেক প্যাসেল পাচ্ছেন, ভাত হয়েছে খাইতে আসেন। লুৎফা, তোমার হাতে ঠোঙার মধ্যে কি? কবাব। কবাব কই পাইলা? খরিদ করছি। শোনো লুৎফা, তোমার বুদ্ধি আছে, তোমার মায়েরও বুদ্ধি আছে, এই দুটারও বুদ্ধি আছে। এই চারজনের বুদ্ধি জুড়লে যা হয় তার থেকে আমার বুদ্ধি বেশি। পিকচারও দেখলা, কবাবও খরিদ করলা,
হলের গেটকিপার মিজান ভাই উনি বিনা টিকিটে আমারে হলে ঢুকাই দিছিলেন। মা যেই টাকা দিছে সেই টাকায় কবাব খরিদ করছি। মিজান তোমারে বিনা টিকিটে হলে ঢুকাইলো কি জন্য, তার মতলবটা কি? আমি কেমনে জানবো তার মতলব কি, সে তো আমারে তার মতলব বলে নাই। মিজানের বয়স কত? জানি না, আধা পুরা। মিজানের শাদি হয়েছে? জি না। আধা বুড়ারে বিয়া করবে কে? চেহারা ছবি কেমন? খারাপ না। কবাব কি মজা দেখছ বাপ জান? অমৃত মতো লাগতেছে। অমৃত কি? অমৃত হইল গিয়া বেহেস্তের খানা। কবাব? কবাব হইতে পারে। আজকাল যাইতে পয়সা হয়েছে। শোনো মা, প্রত্যেক খানার একটা ইজ্জত আছে। তুমি যদি কোনো খানারে পয়সা বলো তাহলে সে খানার ইজ্জতের হানি হয়। বলো, ডাল খুবই ভালো হয়েছে? ডাল খুবই ভালো হয়েছে, ডাল খুবই ভালো হয়েছে। মজা আছে না? সবই হিস্টোরি কি? দুইজন জানি দুশ্মন, এরা দুইজনেই বন্দুক লইয়া একজন আরেকজনের মারার জন্য খুঁজতাছে। কিন্তু এরা কেউই জানে না এরা একই মায়ের পেটের আপন দুই ভাই। মজা তো। আমার মতো অবস্থা। তোর আবার কি অবস্থা? আমি বড় লোকের ঘরের আতরের দুলালি, হারাই গেছিলাম, তোমরা আমারে টুকায় পাইছো, পালছো। বেশি বেশি পিকচার দেখে তোর মাথা ডইছে খারাপ, এইগুলো চিন্তা করবি না মা, কষ্ট পাবি। আল্লাহর কসম, একটা ভালো ছেলে দেখে তোর বিবাহ দিব। মিজান ছেলে কেমন? বুকা। তোর বাপের সব বুকা? স্বামী বুকা হওয়া ভালো, স্ত্রী শুভে তাহে। মিজানকে তার বিবাহ করতে চায়? হুম। কি পরিষ্কার করে বল। আমি যদি তারে অক্ষণ বিবাহ করতে বলি, সে আমারে অক্ষণ বিবাহ করব। সে কি বলে জানো মা? সে বলে আমি নাকি ঐশ্বরিয়ার চেয়েও সুন্দর। ঐশ্বরিয়া কেডা? বোম্বের হিরোইন। কথা তো সে ভুল বলে নাই। মিজান একদিন খবর দিয়ে আনিস মা, দেখি ছেলে কেমন। আচ্ছা আনো, বাদ দাও। দেখো দেখো অবস্থা, দেখো ইজ্জত বলে কিছুই নাই, আফসোস। এই আমি সঙ্গীত জানি, সঙ্গীত শুনবেন? খেতাবের তো সঙ্গীতের। কাইরুন লোহ তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। কাইরুন লো, কাইরুন লো তোর লম্বা মাথার কেশ। চলমান পথের চলমান ভৌতিক ভাইরা, দুই কন্যা শিশু আর একজন বিবাহযোগ্য কন্যা নিয়া দুঃখে সাগরে নিমজ্জিত। চলমান পথের চলমান পথিক ভাইরা, দুই কন্যা শিশু আর একজন বিবাহযোগ্য কন্যা নিয়া দুঃখের সাগরে নিমজ্জিত। শোনো, সমান সমান ভাগ, এর পরে আইলে বনেবে, ঠিক আছে? চলমান পথের চলমান পথিক ভাইরা, দুই কন্যা শিশু আর একজন বিবাহযোগ্য কন্যা নিয়া দুঃখের সাগরে নিমজ্জিত। হ্যাঁ রে, হ্যাঁ ঠিকই বলেছিস তুই। হ্যাঁ আচ্ছা ছাড়ছি, হ্যাঁ আসিস। লুৎফর মা আরো সকালে আসবে, তুমি আসো দেরিতে, যাও তাড়াতাড়ি, আমার তো পোষে না। আম্মা আমি আরো একটা বাড়িতে কাম করি, কালকে কাপড় না ধুয়েই চলে গেছো। একদিন পরপর মেঝে মুছতে বলি, মেঝেও মোছো নাই, আজকে সমস্ত কাজ শেষ করে যাবে, ঠিক আছে? অবশ্যই আম্মা।
আম্মা কি স্যারের প্যান্টের পকেটে টাকাটা ছিল? দেখেছো এই মাশরাফি আবার ইনজুর না জানো কি যে অসাবধান তুমি, 500 টাকার বান্ডিল প্যান্টের পকেটে লুৎফর মা দিয়ে গেছে। কি বলছো তুমি, গুনে দেখেছো দুই একটা নোট টোট সরিয়েছে নাকি? দেখছি যা বদ এই মেয়েটা। দা দেখি দেখি আমি গুনে দেখছি। শুক্রবার দিন নতুন সিনেমা রিলিজ হবে, দেখবি? দেখবো না, শুক্র শনি রবি এই 3 দিন বাদ, 3 দিন হাউসফুল থাকে। হাউসফুলের দিন বিনা টিকিটে লোক ঢোকানো মুশকিল। তুই সোমবার দিন মেটেনি শুধু চলে আসবি। আচ্ছা চা খাবি? চা খামো না, কফি খামো। কফি না, কফি। ওই একই কথা, কফি খাবো। ওই দোকানে বেসে 10 টাকা করে কাপ। সারা জীবন কফি খাইয়া বড় হইছি তো, চা মুখে রুচে না। সারা জীবন তুই কফি খাইয়া বড় হইছস, তাপ্পুর খাবি? মিজান ভাই আমার একটা হিস্টোরি আছে, শুনলে বুঝবেন। কি হিস্টোরি? আমি ছিলাম বিরাট ধনীর আদরের দুলালি, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলায় আমি আড়াই গেছিলাম, ওই রক্তের ছবির মতো ঘটনা। যারার সঙ্গে হন আসি এরা আমারে টুকায় পাইছে, আদর কইরা পালছে। চুপ থাক, আমার কথা বিশ্বাস করলেন না? আল্লাহর কসম এই ধরন মাটি ছুঁয়ে বলতেছি, আচ্ছা জান আপনার গাও ছুঁয়ে বলতেছি। সত্য সত্য, ওই বাপ মার কথা আমার অল্প অল্প মনে আছে। বাপ জানরে আমি দেখলাম ডাডি, আমরা 2টা গাড়ি আসিল, একটা রং লাল আরেকটা কসুয়া। রক্তের ইনসবি হিরে বিদেশে একটা বাড়ি আসিল না, আমরা রেছিল পুরো জাহাজে কইরা সেই বাড়িতে আমরা সমুদ্রের দ্বারে বিশাল বাড়ি। প্রত্যেক দিন সকালবেলা আমি সমুদ্রের পানিতে গোসল করতাম, একবার তো ডুবে যেতে ধরছিলাম। বাবার নাম মনে আছে? না মনে নাই। আমার না একটা কুত্তা আছিল, এই যে কুত্তাটা গেল এইটার চেয়েও বড়, কুসকুসা কালা, নাম ছিল টমি। আমি সিনেমা হলে চাকরি নেওয়ার আগে একটা পত্রিকা অফিসে চাকরি করতাম। হেড অফিসে টি বয় আসলাম, চাটা বানায় খাওয়াতাম। বড় স্যার আমার পেয়ার করতেন, তার কাছে যাবি? তার কাছে কেন যাব? তোর হিস্টোরি খুলে কবি, তারা পত্রিকা ছাপাই দিব, তুই তোর আসল বাপ মানে ফেরত পাবি। থাক বাদ দেন, দরকার নাই, চেষ্টা করতে তো ক্ষতি নাই, যাবি? আগে কফি খিলান তারপরে চিন্তা করে দেখি। ওই কফি, এক কাপ কফি দাও। এই চিনি বেশি করে দিও। সম্পাদকীয়তে 3টা বানান ভুল, এর কোনো মানে হয়? কোনো মানে হয় না স্যার। স্যার ওর কথা বলছিলাম আপনাকে। এখানে এনেছো কেন? অফিসে নিয়ে যাও। মিস্টেক হয়েছে স্যার। তোমার নাম কি? এখন নাম লুৎফা, আগে নাম ছিল বৃষ্টি। আগের অবস্থা কিছু মনে আছে? তারার 2টা গাড়ি আছিল। তুমি কথা বলছো কেন? ও কথা বলতে পারে না? পারে স্যার, শরম পাইতেছে। তোমার বাবার নাম মনে আছে? তার বাবার নাম মনে নেই স্যার, কিন্তু তার বাবার সে ডাক্তার ডাডি, আর তারার 2টা গাড়ি ছিল। স্যার একটু ভুল হয়েছে, গাড়ি 3টা ছিল, একটা অফিসে ব্যবহার করতো আর 2টা তারা নিজেরা ব্যবহার করতো। স্যার তারার একটা কুত্তা ছিল, এই এতটুক না স্যার, এত বড়, দেখতে কালা কুসকুসে, নাম ছিল রমি। রমি না স্যার, নাম ছিল টমি। ওকে অফিসে নিয়ে যাও, একটা রিপোর্টারের কাছে তার ঘটনাটা খুলে বলুক, ছবি সহ নিউজ করে দেবে, আমি বলে দেব। জি স্যার।
রেখেছে রহস্যকার দিয়ে এ পত্রিকা চলবে না। সুখী বাংলাদেশে সুখী জনগণ, দরিদ্র অক্ষম কন্যাদায় পিতারে সাহায্য করেন, দিবে প্রেম করে যেই জন সেই জন। সুখী বাংলাদেশে সুখী জনগণ, একজন দরিদ্র অক্ষম কন্যাদায়গ্রস্ত পিতারে সাহায্য করেন, জীবে দয়া করে যেই জন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভিক্ষার কৌশল তো ভালোই শিখেছ, থাপ বড় দরকার। জনাব, ভিক্ষা না দিতে চাইলে দিয়েন না, গালাগালি করেন কেন? জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুখী বাংলাদেশে সুখী জনগণ, একজন দরিদ্র অক্ষম কন্যাদায়গ্রস্ত পিতারে সাহায্য করেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাল রাতে অনেক ভাত বেঁচে গেছে, পানি দিয়ে রেখেছি, নিয়ে যাও। দেখো তো তরকারিটা নষ্ট হয়ে গেছে কিনা। ও আম্মা, নষ্ট হয়ে গেছে, টক বার সারছে, নেবে? আম্মা যায়। আচ্ছা লুথর মা, শোনো, এই পিসটা টাকা রাখো, তোমার স্যার বকশিস দিয়েছে। স্যার, তার নাম লুৎফা, সে বিরাট বড় লোকের আদরের দুলালি, মা বাবার একমাত্র সন্তান। মিজান ভাই, আপনি একটু চুপ করেন, যা বলার আমি বলতেছি, আমার সঙ্গে তো জবান আছে, আসে না? সম্পাদক স্যারের বাসায়ও দেখলাম ভ্যারভ্যার শুরু করলেন, তখন কিছু বলি নাই, এইখানেও ভ্যারভ্যার করতেছেন। আচ্ছা আমার হিস্টোরি আপনি বেশি ভালো করে বলতে পারবেন স্যার? এটা কি সম্ভব, আমার হিস্টোরি সে কি বেশি ভালো করে বলতে পারবো? কথা তো তুমি বেশি বলছো স্যার, ডাডির বিরাট আদরে মানুষ হয়েছি তো, এই জন্য বেশি কথা বলা অভ্যাস হয়ে গেছে। আমার দেখবালের জন্য ডাডির সাইজ জোন মানুষ রাখছিল, ওই যে রক্তের রিন ছবির হিরোইনের মতো অবস্থা। স্যার, রক্তের রিন ছবিটা কি আপনি দেখছেন? বিশপ, বিশপ, হ্যাঁ ভাই, এই মেয়ে কয়েকটা ছবি তুলে রাখো, হ্যাঁ আমি রিপোর্ট পরে লিখবো। হজু ভাই, আজকে পত্রিকাটা শোনো, তুমি আমার ভাইটা কাকা না, আমি তোমার ভাই ব্রাদার না, আর আজ পত্রিকা দেওয়া যাবে না। ফকিরের শখ কত, পত্রিকা ছাড়া ঘুম হয় না। না, ওই কাস্টমারও তো চা খাইতে খাইতে পত্রিকা পড়ে, তা আমার এক কাপ চা দেন, আমিও খাইতে খাইতে পড়ি। চা খাইতে হবে না, যাও ভাগো ভাগো।
পত্রিকা পড়তে দেয় নাই, মনটা খারাপ। চা বানাই দিই, চা খাইবেন। বাবজান জিম্মারে বসে আছে কেন? পত্রিকা পড়তে দেয় নাই, এই জন্য মনটা খারাপ। চা বানাই দিতেছি, তোর বাবজানে দিয়ে খুশি হইব। মারে, আজ এমন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কাপড় ধুইতে গিয়া সারের ফ্যান্টের ফয়ে ফাঁসি ফার্স্ট এত বড় একটা বস্তা নিয়ে আসছো। কই দেহি দেখাও। সি লুৎফা, সি তোর বাবজান সবসময় ইজ্জতের কথা বলে না? আমার একটা ইজ্জত আছে না? আমি কি সুর? তুই কেমনি এমন একটা কথা বললি? মা, আমি তো তোমরার মেয়ে না, ধনীর আদরের দুলালি, এই জন্যই মনে হয় বলছি। মা, তার থেকে এসব চিন্তা বাদ দে, আজ থেকে সিনেমা দেখা বন্ধ। আমাদের গাড়ি আছিল তিনটা, একটা লাল, একটা কচুয়া, আর ডাডির অফিসের গাড়ি সাদা। আমরা প্রত্যেক দিন সকালবেলা কপি দিয়ে নাস্তা করতাম। আপনার মেয়ের মাথা ডুকছে হে বড় লোকের দুলালি, আমরা তারে টুকায় পাইছি, পড়াই আমারে বলে, তার একটু বুঝায় বলেন তো। লুৎফা, তোর বাপ তোরা ডাকে। আসো বসো। শোনো, আজ এক লোকের কথা শুনে অন্তরে আঘাত পেয়েছি, তোমার কথা শুনে আরো বেশি আঘাত পেয়েছি। তোমার জন্ম হয়েছিল কমলাপুর রেল স্টেশনে, আমরা তখন সেইখানে থাকতাম। তোমার মা ঝাড়ুদারিনী চাকরি পেয়েছিল। একদিন হঠাৎ তোমার মার ব্যথা উঠল, আমি হইলাম দিশাহারা, হাসপাতালে না কোথায়। এইসব হিস্টোরি অনেকবার শুনছি, আরেকবার শোনো, আরেকবার শোনার প্রয়োজন আছে। তোমার মার তখন খুবই খারাপ অবস্থা, চারিপাশে মানুষজনের ভিড়। এমন সময় সেখানে একটা অল্প বয়সী মেয়ে এসে বলল, আমি একজন ডাক্তার, আপনারে সাহায্য করতে চাই, আপনি গরম পানির ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন। আমি বললাম, মা গো, তোমার নাম কি? সে বলল, লুৎফা। সেই তোমারে দুনিয়ায় আনছে, এইখানেই শেষ না। তারপরে সে আমার একটা 500 টাকার নোট দিয়ে বলল, মেয়ের মারে দুধ ফলমূল খাওয়াবেন। আমি তার নামে তোমার নাম রাখলাম লুৎফা। লুৎফা নাম রাখছেন, ভালো করছেন। আজ তুমি যেসব কথাবার্তা বলো তাতে আমার ইজ্জতের হানি হয়, তোমার মায়ের ইজ্জতের হানি হয়, তোমার নিজের ইজ্জতের হানি হয়। গরিবেরও তো একটা ইজ্জত আছে, আছে না? মজা করে বলেছি বাবা, আর বলবো না। পিকচার দেখতে কত টাকা লাগে? 20 টাকা। লুৎফার মা, লুৎফারে 20টা টাকা দাও, কাল সে পিকচার দেখবে, আমি নিজে তারে হলে দিয়ে আসবো। Thank you.
এই দেখ তোর ছবি ছাপছে, সুন্দর হয়েছে তো। হেডলাইন দিছে বস্তি কন্যা আসল বাপ মার সন্ধানে। দেন দেখি কি লিখছে, তুলে আবার জানো। এইটা আপনি কি করলেন মিজান ভাই? বাপ জান আমরা তিন বোনেরই লেখাপড়া শিখাইছে, আমার ছোট দুই বোন এনজিওর এক স্কুলে ওহনো যায়। লুৎফা, তোর আসল বাপ মা যদি চলে আসে তাহলে কি তুই তারার লগে চলে যাবি? যাইতে হবে না, রক্তের বাঁধন। তাহলে তোর লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না? অবশ্যই থাকবো, পিকচার দেখতে আপনার সিনেমা হলে আসবো না? অবশ্য তখন টিকিট কাইটা ডিচিতে বসে সিনেমা দেখব, ইন্টারভেলের সময় ভান্টা আর ভাজা খুই খাবো। বিয়ে তোর আমারে করবি না? করবি দেখি, ডাডিরে জিজ্ঞেস করে দেখি, যদি রাজি হয়। ডাডি রাজি হইব বলে তো মনে হয় না। আম্মা একটা কথা বলবো। বলো। সাহায্য চাইতে পারবে না, ছুটিও চাইতে পারবে না? স্যারের পত্রিকা কি পড়া শেষ হলে নিতে পারবো? প্রত্যেক দিন নিয়ে যাব, পরের দিন ফেরত দিব। পত্রিকা পড়বে কে? লুৎফার বাপ, সে শিক্ষিত মানুষ, ম্যাট্রিক পাশ দিছিল, পদ্মায় ঘর ভাঙছে আর আমরার কপাল পড়ছে। দুঃখের কাঁদনি বন্ধ, যাও কাজ করো, তোমার স্যারকে বলে দেখি সে রাজি থাকলে পত্রিকা পাবে, যাও। আচ্ছা আম্মা। দেখো দেখো না, চোখের মিলটা দেখেছ? অনেক মেয়ের সাথেই তো তুমি চোখের মিল ঠোঁটের মিল পেয়েছ। একসময় যে আমাদের তিনটে গাড়ি ছিল সেটা কিন্তু মিলে গেছে। তুমি তোমার মেয়েকে ফিরে পেতে চাচ্ছ, তাই মিলগুলো তোমার চোখে পড়ছে, অমিলগুলো তুমি দেখতে পাচ্ছ না। দেখো, এ মেয়ে বলছে তার নাম বৃষ্টি আর তোমার মেয়ের নাম তো মিষ্টি। তাতে কি, বৃষ্টি আর মিষ্টির মধ্যে বেশ কম কি? ও নিশ্চয়ই গুলিয়ে ফেলেছে, এটা এটা আমারই মেয়ে। দেখো, সে বলেছে তাদের একটা বিশাল কুকুর ছিল। আই হেট ডগস, আমাদের কুকুর কখনোই ছিল না। কিন্তু তোমার বন্ধু আশরাফ সাহেবের একটা প্রকাণ্ড কুকুর ছিল, উনি যখনই এই বাড়িতে আসতেন সেই কুকুরটা সাথে করে নিয়ে আসতেন। মিষ্টি সে কুকুরের সাথে অনেক খেলা করতো, সে কুকুর বলতে পারতো না, বলতো তুতুর। আমি মেয়েটিকে আনার ব্যবস্থা করি, ওর ডিএনএ টেস্ট করি, এখন ঠিক আছে? হ্যালো, আমি সোবান বলছি। ও, টেলিফোন নাম উঠে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো, ভাবিও ভালো আছে। এখন একটা কাজের কথায় আসি, আই নিড ইউর সার্ভিস। বস্তি থেকে বৃষ্টি নামে একটা মেয়েকে আমার বাসায় নিয়ে আসতে হবে, আমরা মেয়েটির ডিএনএ টেস্ট করাব। আমার স্ত্রীর ধারণা যে এইটাই তার হারানো মেয়ে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। বড় লোকের আদরের দুলালি,
তোমার সুন্দর লাগতেছে। এই ভিতরে কে আছো? আসসালামু আলাইকুম স্যার, কি হইছে? তোমার নাম বৃষ্টি? জি না, আমার নাম লুৎফা। এই ছবিটা কি তোমার? স্যার আমারে মাফ দিয়ে দেন স্যার, স্যার ভুল যা করছি আর জীবনেও করুম না স্যার। শুধু শুধু ভয় পেও না, চলো আমাদের সঙ্গে চলো। স্যার স্যার বাড়িতে কেউ নাই স্যার, স্যার আর জীবনেও করুম না স্যার, কানে ধরলাম স্যার। হ্যাঁ শুধু কানাকাটি করবো না, চলো আমাদের সঙ্গে চলো। হ্যাঁ চলো স্যার গো। ও চাচা, ও চাচা আমারে নিয়ে গেল তো। তোমার স্যার কোনো ঝামেলা পছন্দ করে না, তারপরও বলে দেখবো। শোনো, বুয়ার মেয়েটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই শার্টটা ভাল লাগছে না, অন্য একটা আনো তো। মেয়েটা কি অবস্থায় আছে, কোথায় আছে একটু খোঁজ নিতে পারবে? তোমার এক বন্ধু আছে না পুলিশ কমিশনার? তোমাকে একটা কথা বলি, একটু মন দিয়ে শোনো। এই সমস্ত ফালতু ঝামেলায় নিজেকে জড়াবে না, যার ঝামেলা সে বুঝু। তা ঠিক, পুলিশ তো শুধু শুধু ধরে নাই, ক্রাইম করেছে ধরেছে। আর এই বস্তি হলো একটা ক্রাইমের আখড়া। লুৎফা, তোমার স্যারকে বলেছি, সে বলেছে খোঁজ নিবে, তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার। এখন কাজ করো। হ্যাঁ দেখি, দেখি না, দেখি দেখি। এই আমার মিষ্টি মাথাতেও এই গন্ধ ছিল। 20 বছর আগে সে গন্ধ তোমার এখনো মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে। এই তোমার হাতে কোনো দাগ আছে? দেখি দেখি, দেখি না, দেখি না, দেখি। এই দেখো, এই যে জন্মদাগ। আমার একটা কথা শুনেন, আমার একটা কথা শুনেন, ছোটবেলায় দাঁড়িয়া বান্ধা খেলতে গিয়ে দাগ হয়েছে, দাঁড়িয়া বান্ধা খেলতে গিয়ে আমি ব্যথা পাইছিলাম। আমি আপনাদের মেয়ে না, আমি সব পাড়ায় আমার চাইতে দাও স্যার, আপনার পাইদারে স্যার আমার চাইতে। তুমি অস্থির হয়ে না, আমি আপনাদের মেয়ে। তুমি অস্থির হয়ে না, তুমি যদি আমাদের মেয়ে না হও তোমাকে আমরা আটকিয়ে রাখবো না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, ডাক্তারি পরীক্ষা হবে। আমি কোনো পরীক্ষা দেব না, আমি কোনো পরীক্ষা দেব না, আমার চাইতে না। এই সৈলি, সৈলি। জি ম্যাডাম। এই সৈলি আমার মেয়েকে নিয়ে যা, তাড়াতাড়ি ভালো করে শাওয়ার করা আর ভালো কাপড় চোপড় পরিয়ে দে, যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? স্যার লুৎফা নামে একটা মেয়ে পুলিশ ধরে নিয়ে গেছে স্যার। তুমি লুৎফার কে? আমার কেউ না স্যার, আমি তারে চিনিও না। তাহলে খোঁজ নিতে আসছো কেন? স্যার একটা মিস্টেক হয়ে গেছে স্যার, স্যার আমার মাফ করে দেবে, আমি যাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার মা, আমার মা,
আসসালামু আলাইকুম। আমি ঝুমুর সিনেমা হলের গেট কিপার, আমার নাম নিজান। ত্যাগ তো করেন না তো, আমার মেয়ে হারাই গেছে, আমার মাথা ঠিক নেই, আমার খতম ইউনুস পড়তেছে। আমিও বিভিন্ন জায়গায় খোঁজ করতেছি, থানায় থানায় ঘুরতেছি। বাজান খোঁজ পাইছো? আমি কি আপনার সাথে খতমে সামিল হইতে পারি? কত পড়া হয়েছে? 10,000 কিছু। ডিএনএ টেস্টের রেজাল্ট এসেছে, নেগেটিভ। ও আমাদের মেয়ে নয়। সরি রেহানা। ডাক্তারি পরীক্ষার ফলাফল পেয়েছি, তুমি আমাদের মেয়ে না, তুমি এখন চলে যেতে পারো। আর হ্যাঁ, যাওয়ার সময় পোশাকটা নিয়ে যেও। আমি এটা সঙ্গে নিব না, আমি যেটা পরে আসছি সেটা পরে যাব। তোমাকে আটকে রেখেছি বলে আমি খুব দুঃখিত। আমি যাই। তোমাকে জোর করে এতদিন ধরে রেখেছি, তুমি কিছু মনে নিও না। 20 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি, মাথার কোনো ঠিক নেই। এখানে 50,000 টাকা তোমার জন্য, তোমার বিয়েতে খরচ করবে। এই টাকা তো আমি নিতে পারবো না, আমার বাপজানের ইজ্জতের হানি হবে, উনি খুবই ইজ্জতলা মানুষ। তাই 20টা টাকা দেন, কবাব কিনব, আমার বাপজান কবাব খুবই পছন্দ করেন। বোকা মেয়ে, এই টাকা তুমি অবশ্যই নিবে, তোমার মার হাতে দিবে। তোমার বাবার যেমন ইজ্জত আছে আমারও তেমনি ইজ্জত আছে। এটা তুমি কি জামা পরেছো? যাও নতুন জামা পরে এসো, যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন।
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আমাকে লুৎফা না এই দেখো দেখো আমাকে লুৎফা লুৎফা না বাবজান আপনার জন্য কবাব আনছি তোর হাত তোল হাত তোল Thank you.